নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। শনিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের একটি অগ্রগণ্য বিউটি পার্লার তথা শিক্ষা প্রতিষ্ঠানে ওমেন্স ইনস্টিটিউশনের 20 বছর পূর্তি উপলক্ষে একটি মিলন মেলা অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয় গুডশেড রোডের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাগৃহে। সংস্থার কর্ণধার পাপিয়া সিংহ রায় জানান, দুই বর্ধমান জেলা সহ রাজ্যের বিভিন্ন জেলার মহিলারা এই প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করে নিজেরা স্বাবলম্বী হয়েছেন। এদিন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সারা দিন ধরে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশগ্রহণ করেন। আজকে আমাদের ওমেন্স ইনস্টিটিউশনে 20 বছর পূর্তি একটা উৎসব হচ্ছে, যেটা তোমার আমাদের হচ্ছে দীর্ঘ 20 বছর আগে আমরা স্টার্ট করেছিলাম এটা। তো আজকে আমাদের 20 বছর যেহেতু পূর্ণ হয়েছে, প্রচুর মেয়েরা এখানে স্বনির্ভর হয়েছে, আর স্বনির্ভরতার আলোয় আমরা যে আনতে পেরেছি, অনেকটা কষ্ট করে 2002 থেকে আমরা স্টার্ট করেছিলাম, 20 বছর পূর্তি হচ্ছে এটা। প্রচুর দূর দূরান্ত থেকে মেয়েরা আমাদের এখানে আসে, বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান তো আসছেই, তাছাড়াও হুগলি, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, বিভিন্ন জায়গা থেকে মেয়েরা এখানে আসে এবং খুব কষ্ট করে আসে, এসে শিখে তারা স্বনির্ভর হতে পারছে, যেটা আমাদের মূল উদ্যোগ ছিল যে আমরা স্বনির্ভরতার আলোয় বেশ কিছু মেয়েদের আনবো। এগুলো সকাল থেকে তো প্রচুর আমাদের ইনস্টিটিউটের মেয়েরাই প্রচুর পরিমাণে হচ্ছে নাচ, গান, নাটক, আবৃত্তি এসবের সাথে যুক্ত ছিল এবং সব ইনস্টিটিউটের মেয়েরাই করেছে। কিছু কলকাতার গেস্ট আমাদেরও এসছে, আর উমা সিরিয়াল খ্যাত সিঞ্জিনী আমাদের এখানে আজকে গেস্ট হয়ে এসেছিলো। তো সেই হিসেবে আমরা খুব মানে ভালো লাগছে যে আজকে একটা সাকসেসফুল একটা আমরা প্রোগ্রাম করতে পেরেছি, মেয়েদেরকে একটু আনন্দ দিতে পেরেছি, নিজেরা আনন্দ পেয়েছি, এটাই আমাদের কাছে বিরাট বড় ব্যাপার। এবং আগামী দিনে আমরা চাই যাতে আরও প্রচুর মেয়ে এই আলোতে আসুক এবং তারা স্বনির্ভরতার আলোটা দেখুক এবং আরও অনেক মেয়েরা এখানে যাতে আসার সুযোগ পায় সেটা আমরা চাই। এছাড়াও বহিরাগত শিল্পীরা এদিন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।